তোমরা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে আমি আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তোমরা ভালোবাসো, আমার নবী মুহাম্মদের সাথে তোমরা প্রেম করো, ভালোবাসো। যদি নবী মুহাম্মদের ভালোবাসা পেতে পারো, আল্লাহ ওয়াদা করছেন ইউহিব্বুকুমুল্লাহ, তবে তোমাদেরকে আমি আল্লাহ ভালোবাসবো। নবী মুহাম্মদের মাধ্যমেই ভালোবাসা আল্লাহ গ্রহণ, তাই আকারে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের জন্য পাঠিয়েছেন, তার সাথে প্রেম করে কুরআন সুন্নাহ ভিত্তিক জীবন ব্যবস্থার মধ্য দিয়ে প্রেমপূর্ণ ইবাদত করার জন্যে। সুবহানাল্লাহ।